তুমি কি আমাদের বাড়ি এসে খুশি? ওকে, তোমাকে যে বাপু মা বিয়ে দেয় না তার জন্য তুমি খুশি? বাপু মা যে বিয়ে দেয় না তার জন্য কি খুশি? খুশি হলে হাত দাও, না হলে দিও না। বাপু মা যে তোমার বিয়ে দেয় না তার জন্য কি তুমি খুশি? খুশি হলে হাত দাও, না হলে দিও না। আচ্ছা, লাস্ট টাইম জিজ্ঞাসা করছি, বাপু মা যে তোমার বিয়ে দেয় না তার জন্য কি তুমি খুশি? খুশি আর হয়, এই প্রশ্নে কি আর খুশি হয়? ওকে, আমার কথা শোনো, তুমি কি শ্বশুরবাড়ি যেতে চাও? শ্বশুরবাড়ি যাওয়ার কথা বললাম আর উল্টে গেল, এটা কি হলো? হ্যাঁ, শ্বশুরবাড়ি যাওয়ার কথা বললাম আর তুমি উল্টে গেলে কেন? ওই এ সন্টু, সন্টু, ও সন্টু, ও সন্টু, আ ভগবান, এই মেয়েটা দেখি শ্বশুরবাড়ির নাম শুনেই অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, এ কি? হ্যাঁ, এটা ছোট্ট ছোট্ট দাঁত, এই যে এই 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 যে ছোট্ট ছোট্ট দাঁত, এই ছোট্ট ছোট্ট দাঁতগুলো নিয়ে শ্বশুরবাড়ি যাবে, যে সবাই রে পাট পাট করে দেবে, তারপরে শ্বশুরবাড়িতে আমারে দেবে ফোন, আমারে ফোন দিয়ে বলবে কি এই মেয়ে, এই মেয়েটারে আমাদের ঘাড়ে গসাই দিছিস কোন আক্কেলে, এক্ষুনি নিয়ে যা। তাই বলবে মা? কেমন ঝড়ের মতন বাতাস দিচ্ছে দেখছো? হ্যাঁ, আষাঢ় মাসে যেরকম ঝড়ের মতন বাতাস দেয়। আচ্ছা শোনো, শ্বশুরবাড়ি কি যাবা? আ শ্বশুরবাড়ি যাওয়ার কথা বললেই এরকম উল্টে পাল্টে কি ডিগবাজি দিচ্ছে, কি করতেছে? শ্বশুরবাড়ি একটা ভিডিও দেখেছিলাম, ওই একটা মেয়ের বিয়ের সময় যখন চলে যাচ্ছিল তখন এরকম গড়াগড়ি দিচ্ছিল আর কাঁদতেছিল, আর এ তো দেখতেছে শ্বশুরবাড়ি যাওয়ার কথা শুনে এরকম করতেছে, আজব পাবলিক। জয়দাদা আসছে আর মণিমামা আসছে, এরা দুইজন ঘাড়ে করে নিয়ে তোমার শ্বশুরবাড়ি দিয়ে আসবে, চলো। হ্যাঁ হ্যাঁ, যাবা শ্বশুরবাড়ি? যাবা না? তুমি কি শ্বশুরবাড়ি যেতে চাও? যেতে চাইলে হাত দাও, না হলে দিও না। তুমি কি শ্বশুরবাড়ি যেতে চাও? তোমার একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তোমার যে বল, সবাই বলে যে সন্তুরে বিয়ে দেয় না, বিয়ে দেয় না, এবার সন্টুরে যে বিয়ে দেব তার জন্য তো আমাকে সন্টুর মতামত নিতে হবে। কে ওখানে? ওরে বাপ, নিচে বিড়াল দেখে ওরকম উল্লুকের মতন দৌড়ালো।